চেরিটি নিবন্ধিত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক গত 24 অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি ব্যানকোয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেরিটি সংগঠনটির নতুন কমিটির কাছে পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্টিফেন টিমস। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য লর্ড বারন মোহাম্মদ ইলতাফ শেখ, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে চেরিটি নিবন্ধিত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নানা সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করে আগামীতে এই ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। শুরুতে ট্রাস্টের বিদায়ী সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আহমদ সাজু সকল ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তাদের কমিটির নানা উন্নয়নমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং নবগঠিত কমিটি সংগঠনের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। 2021-2023 সালের জন্য নির্বাচিত কমিটির সদস্যদের মঞ্চে একে একে পরিচয় করিয়ে দেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যতম সদস্য কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম। পরে নবগঠিত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাজ পাশা, কাউন্সিলর আয়েশা চৌধুরী, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খান, ইউকে বিবিসি এর সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া, টাওয়ার হ্যামলেটস বারার সদ্য নির্বাচিত ইয়াং মেয়র, ব্রিটিশ বিয়ানীবাজারের সন্তান তাহমিদ হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে করোনায় হারানো বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের কথা। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলী বেবুল ও সোহেল আহমেদের সম্পাদনায় প্রকাশিত স্মারক ম্যাগাজিনেও প্রকাশ করা হয়েছে করোনায় প্রাণ হারানো সংগঠনের সদস্যদের নামের তালিকা। এছাড়াও বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন ও বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজুকে বর্তমান কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু কাউসার। মঞ্চে পরিবেশিত হয় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী কুইন, হাসিরানি এবং সৈফুল আলম। নবনির্বাচিত কমিটির সভাপতি রহিমউদ্দিন, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ আলহাজ আব্দুল শফিক উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজ অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন। ঐতিহ্যবাহী বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট আজ দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার মানুষের অনেক সেবা করে যাচ্ছে। আমাদের এই মেনে অগ্রহ হচ্ছে অসহায় মানুষকে সাহায্য করা। আমরা গৃহহীন মানুষকে ঘর বানিয়ে দিচ্ছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইনক্লুডিং ক্যান্সার পেশেন্ট, ডায়াবেটিস ক্লিনিক অনেক সাহায্য করে যাচ্ছে। আমাদের অনেক এইমের অবজেক্টিভ আছে নতুন কমিটি নিয়ে বিয়ানীবাজারবাসীর সহযোগিতা সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ওয়েলফেয়ার ট্রাস্ট আর প্রায় 22 বছর যাবৎ বিয়ানীবাজারের নিধি গরিব দুঃখী মানুষের তার জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা নতুন কমিটি এসেছি, আমরা দূর ভবিষ্যতে আমরা আরও অনেক কাজ করে যাব। আমরা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক যে নতুন কমিটি আসছে, আমরা দোয়া করি, সবার কাছে দোয়া চাই যে আপনারা আমাদের সহযোগিতা করবা। আমরা এই যে আমাদের ইন্টেনশন হলো যে আমরা যে নিডি পিপুল যারা আছে সবসময় তাদের সাহায্য হাত বাড়াইয়া আমরা তাদের সাথে সবসময় থাকবো। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।